জনাব রফিক শিকদার যে বিষয়টি আসলে আলাপ করছিলাম, নাজম আক্তার বলছিলেন এই যে আপনাদের দফায় দফায় দফা পরিবর্তন এবং সবশেষে এসে এক দফা, এটি রাজনৈতিক কৌশলের অংশ নিঃসন্দেহে হবে, কিন্তু তাতে করে কি কোনো ধরনের বিভ্রান্তি তৈরি হচ্ছে কিনা? আমি জানি না যে নাজমা আপা বা আওয়ামী লীগ আমাদের এই এক দফাকে কোন দৃষ্টিতে দেখছেন। আমাদের তো 27 দফা, পরবর্তীতে 31 দফা, বা যে গোলাপবাগ মাঠে যে 10 দফা, এগুলো তো রাজনৈতিক দফা, সরকারের কাছে দাবি আদায়, রাষ্ট্র মেরামতের দফাও ছিল, তারপরে রাষ্ট্র মেরামতের দফা। তো রাষ্ট্র মেরামতের দফা সেটা তো আমরা দল যখন ক্ষমতা আসবে, জনগণ ভোট দিয়ে আমাদেরকে নির্বাচিত করবে, তখন আমাদের সেই কাজগুলো থাকবে, সেটা জনগণের কাছে আমাদের একটা মেসেজ দেওয়া, সেটা দফা। আর 10 দফা যেটা ছিল, 10 দফা থেকে আমরা তো তখনই বলেছি যে 10 দফা যদি মেনে নেওয়া হয় তো আমাদের আজকে এক দফায় আসতে হয় না। 10 দফার মধ্যে বিদ্যুতের দাম বৃদ্ধি, গ্যাসের দাম বৃদ্ধি, নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য, সন্ত্রাস, তারপরে মিথ্যা মামলা, সকল ইয়েগুলো ছিল 10 দফা ছিল। তো সেখান থেকে আমরা সময়ের ধারাবাহিকতায় আমাদের আন্দোলন প্ল্যাটফর্ম জনগণেরকে সম্পৃক্ত করতে করতে আপনারা দেখেছেন যে রাজনীতিতে কিন্তু গণতান্ত্রিক সংগ্রামে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে শান্তিপূর্ণ সংগ্রাম করতে পারে বা গণতন্ত্রকে উদ্ধার করার জন্য বা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য যে রাজনীতিতে একটা আর্ট আছে, একটা বিউটি আছে, সেটা কিন্তু এই সাম্প্রতিককালে বিএনপি এটা সমগ্র বাংলাদেশের মানুষের কাছে প্রমাণ করতে সক্ষম হয়েছে যে বিএনপি এত বড় সংগঠন, এত জনসমাবেশ, তারপরে কিন্তু কোনো উস্কানিমূলক কোনো কিছু কিন্তু বিএনপি এখন পর্যন্ত করে নাই। সেখানে পাল্টি সংগঠনের এই কর্মসূচি দেওয়ার কারণে কিন্তু এই সংঘাতগুলো হয়েছে, যে কারণে আমাদের এই যে লক্ষ্মীপুর থেকে আমাদের একজন প্রাণ গেল এবং বগুড়াতেও আমরা শুনতে পাচ্ছি আমাদের আরও একজন কে মানে হত্যা করা হয়েছে, যেটা আমাদের এই আন্দোলন সংগ্রামে 37 জনের সাথে আরও 2 জন যুক্ত হলো, 39 জন। যেটা মিলন ভাই বললেন কিছুক্ষণ আগে যে স্বাধীনতার 52 বছর পরেও আমাদের ভোটের অধিকারের জন্য রক্ত দিতে হচ্ছে, আমাদেরকে প্রাণ দিতে হচ্ছে, রাজপথ রক্তে রঞ্জিত হচ্ছে, এটা আমাদের স্বাধীনতার চেতনাকেই ম্লান করে। মুক্তিযুদ্ধের যে চেতনা ছিল গণতন্ত্র এবং নিরপেক্ষতা, ধর্মনিরপেক্ষতা, শান্তি, সাম্য, এই যে শান্তিটাকে বিনষ্ট করা, হত্যা করার মধ্যে শান্তি বিনষ্টের বিষয়ে আমি আসবো, কিন্তু অ্যাডভোকেট রফিক শিকদার আপনি বলবেন কি না, আমরা তো বিদেশিদের দৌড়ঝাঁপ বলি কিংবা তৎপরতা বলি, আমাদের যারা উন্নয়ন সহযোগী বা বন্ধুরাষ্ট্র তাদের, সেই ক্ষেত্রে তাদের ক্ষেত্র থেকেও কিন্তু মানে তাদের পক্ষ থেকেও কিন্তু সরকারের নির্বাচন সুষ্ঠু করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করা হয়েছে, যেটি সরকারও বলছেন, কিন্তু কোন প্রক্রিয়ায় হবে সেই বিষয়টি আপনারা যেভাবে নির্বাচনকালীন সরকার কিংবা অন্তর্বর্তীকালীন সরকার বা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার সেরকম কিছু কিন্তু নির্দিষ্ট করে বলা হচ্ছে না, হয়তো ডিপ্লোম্যাটিক কারণে হচ্ছে না বা, কিন্তু তাতে করে কি আপনাদের কোনো অর্জন বা সেরকম কিছুটাই কিন্তু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজকেও বলেছেন আপনাদের অর্জনের বিষয়ে, যে সেরকম আসলে কিছুই অর্জিত হলো না, আপনার কাছে কী মনে হয় বা আপনারা কী ব্যাখ্যা করবেন? না, আমরা তো অর্জন হলো না এই কথা তিনি বলতে পারেন, কারণ তিনি তো মানে যে প্রত্যাশা করছিলেন, তিনি তো অ্যাসি রুমে বসে বসে বক্তব্য রাখেন, তিনি তো মাঠ দেখেন না, মাঠে আসেন না, দেখেন না যে 10 তারিখ সমাবেশে তিনি কিন্তু ঢাকা ছিলেন না, সব বাড়ি চলে গেছেন, উনি দেখেন না গোলাপবাগে লক্ষ লক্ষ সমাবেশে জনগণ কি বলে, কিন্তু উনি রাজপথে সমাবেশে অংশ নিয়েছেন। এখন আমার কথা হলো যে কি অর্জন উনি চান, ওনারা যে অর্জন করে দিয়েছেন, বিদেশিরা আসছে, বিদেশিরা যে বাংলাদেশে আসে, এটা কি একটা সরকারের জন্য দেশের জন্য খুব আনন্দদায়ক? এটা কিন্তু সরকারেরই চপেটাঘাত করা হয়, যে সরকারের উপরে বিদেশিদের যারা নাকি ইন্টারন্যাশনাল ডেমোক্রেসি আছে, তারপরে ইউইউ আছে, কংগ্রেস আছে, মার্কিন কংগ্রেস, ওরা ওদের যে দৃষ্টিভঙ্গি যে এই সরকারের অধীনে 14 সালে 154টা সিট বিনা ভোটে নির্বাচিত হয়েছে, 18 সালে দিনের ভোট রাতে হয়ে গেছে, এই খবরগুলি কিন্তু তাদের কাছেও আছে, তো তাদের কিন্তু সেখানে এই সমস্ত দেখাভাল করার দায়িত্ব কিন্তু তাদের আছে। যদিও আওয়ামী লীগ বলে যে আমরা তাদের কাছে বলি, আমরা বলি আপনারা তো যখন আমরা ক্ষমতায় ছিলাম আপনারাও কিন্তু বিদেশিদের কাছে গেছেন, বিদেশিদেরকে বলছেন নিরিয়ান আসছে, সুজাতা সিং আসছে, আসে নাই, আসছে। এখন আমার বক্তব্য হলো যে তারা এসে সরকারকে কী বলে গেছে, সরকারকে বলছে যে আমরা আপনাদের শিওর ফ্রি এবং ক্রেডিবল নির্বাচন চাই, ফেয়ার নির্বাচন চাই, জনমতের যাতে সুষ্ঠু প্রতিফলন ঘটে, সরকার কী বলেছে তাদের কাছে, ওয়াদা দিয়েছে যে আমরা সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন করে দেব। আরেকটা কথা সরকার বলতে চেয়েছে যে আমরা সংবিধানের আওতায় থেকেই নির্বাচন করতে চাই। আমরা বলেছি যে 52 সালেরও সংবিধান ছিল, 71 সংবিধান ছিল, আমরা কিন্তু জনগণের দাবি আদায়ের কারণে, জনগণের মতামতকে প্রাধান্য দিতে গিয়ে
আমরা কিন্তু সংবিধান কখনো কখনো সংশোধন করেছি। এই যে নাজমা আপা বললেন যে এই 15 ফেব্রুয়ারি নির্বাচনের কথা, হ্যাঁ 15 ফেব্রুয়ারি নির্বাচন করার পরেই তো আমরা তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করেছি দাবির মুখে। আমাদের বেগম খালেদা জিয়া গণতন্ত্র অতন্ত্র প্রহরী, তিনি গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল বলেই রাত দিন পরিশ্রম করে সংসদে বসে তিনি তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করে তারপরে তিনি ক্ষমতা ছেড়েছেন। তাহলে এটা কি একটা গণতন্ত্রের বিউটি না? আপনারা সেটা মানছেন না কেন? আজকে তো জনগণ সমস্ত রাজনৈতিক দল আছে বলতেছে যে আপনাদের অধীনে সুষ্ঠু নির্বাচন হয় না। আপনারা এই যে বরিশালে নির্বাচন করলেন, সেখানে সিসি কি বলছিল? সেখানে এই যে খেলাপতি মদিস বাংলাদেশ ইসলামী আন্দোলন ফজল করিম সাহেব নির্বাচন করলেন, সেখানে সেখানে আওয়ামী লীগের সন্ত্রাসী তার উপর হামলা করলো, সেখানে সিসি বলছেন যে তিনি কি ইন্তেকাল করেছেন? তো এটা কিন্তু মানুষ কিন্তু ভালোভাবে দেখে নাই, সিসির কাছ থেকে এরকম প্রত্যাশা জাতি করে নাই। আবার আপনি দেখেন গতকাল আরেকটা নির্বাচন হলো, উপনির্বাচন যে সত্র ঢাকা সত্রতে প্রার্থী দুজন আছেন, আমি কোনো প্রার্থীকেই ছোট করে দেখতে চাই না, একজন টকশো করেন, ওনার আর কী কী ব্যাকগ্রাউন্ড আছে আমি জানি না, শুনেছি প্রফেসর আর কী কী যেন উনি আছেন, কিন্তু আওয়ামী লীগে অনেক পোরখাওয়া রাজনীতিবিদ আছে। আমরা তো প্রায় 30-35 বছর হয়ে গেছে রাজনীতি করি, ছাত্র রাজনীতি করি, নাজমা আপাকেও চিনি, মিলন ভাইদেরকে চিনি, ছাত্র রাজনীতির ইতিহাস আছে ওনাদের, কিন্তু ওই ভদ্রলোকের রাজনীতি করার আওয়ামী লীগের রাজনীতিতে কত বছরের বা কী ইতিহাস আছে আমার জানা নাই, আমি রাজনীতি অঙ্গনে ওনাকে ওইভাবে কখনো দেখি নাই। তারপরে আওয়ামী লীগের ব্যক্তিগত বিষয় হোক, তারপরে আমি বলছি আওয়ামী লীগের মতো একটা রাজনৈতিক দল কত দেউড়িয়া হয়ে গেছে যে ঢাকার মতো এরকম তার শুনে একটা রাজনৈতিক নেতা না নিয়ে একজন টকশো দিয়েছে, ফাইন, এটা আপনাদের ক্রিয়াটা প্রায় টকশো করে তাকে পরিচয় করেছেন, এটা আপনাদের কৃতিত্ব। তার সাথে আরেকজন ব্যক্তি নির্বাচনে দাঁড়িয়েছেন, বিএনপি তো নির্বাচনে যায় নাই, অন্যান্য কোনো দল যায় নাই, সেই ব্যক্তিটাকেও সেই প্রার্থীকেও তারা সহ্য করতে পারেনি। এবং সপ্তাহখানেক আগে চৌঠা জুলাই ডিএমপি কমিশনার ফারুক সাহেব বলেছেন যদি নির্বাচন শতভাগ সুষ্ঠু না হয় তাহলে তিনি প্রয়োজনে ওনাকে যদি বলা হয় উনি পদত্যাগ করবে, এরকম কথা তিনি বলেছেন। গতকাল বিদ্যানিকেতন স্কুলে যে ঘটনাটা ঘটলো তিনিও গেছিলেন সেখানে, তিনি তো সেখানকার ভোটার ডিএমপি কমিশনার, তারপরে যে ঘটনাটা ঘটলো এই দায়িত্ব কে নেবে? শান্তিপূর্ণ হয়েছে ভোটও তো যদি বললেন আপনি 11% ভোট হয় নাই, 11% পরে সরকার বলে নির্বাচন মানুষের আগ্রহ থাকবে? আসলে এই সরকারের প্রতি মানুষের আগ্রহ নাই এটাই প্রমাণ, এই সরকারের প্রার্থীর প্রতি আগ্রহ নাই সেটাই প্রমাণ। আচ্ছা ভোট পড়ে নাই, এই যে একটা প্রার্থীকে আপনারা মানলেন এভাবে নাজেহাল করলেন, এটা কি বিদেশিরা যে গেল মিটিং করে যে সুষ্ঠু নির্বাচন হবে সরকারের অধীনে, এইটা কি সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হওয়ার আলামত? একটা সিট যদি না পেত কম্পিটিশন হতে দেখা যেত, মারধর করবে প্রার্থীকে, প্রার্থী এজেন্টকে মারধর করে বের করে দিয়েছে, এটা তো আওয়ামী লীগের এটা দীর্ঘ সবসময়ের একটা তাদের দৃষ্টান্ত, এটা তাদের এটা বৈশিষ্ট্য, কিন্তু প্রার্থীকে এভাবে মারধর করবে, এভাবে তাকে রাস্তার মধ্যে এভাবে তাকে লাথিয়ে দিবে, মারবে, কিলঘুষি দিবে, এটা জাতির প্রত্যাশা করে নাই, সেটাও কিন্তু গতকাল ঘটে গেছে। এখন কি বলবে আওয়ামী লীগ তাদের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে ভবিষ্যতে? একটু শুনে আসি আমরা, এটা বলেন নাজমা আক্তার। আরেকটা কথা বলি, এই যে আপা বলেছেন যে মান্নান সাহেব এখান থেকে ইলেকশন করেছিলেন উপনির্বাচনে, হ্যাঁ আমিও বলতে চাই যে দলীয় সরকারের অধীনে তো সুষ্ঠু হয় না বলেই তো আমরা আন্দোলন করছি যে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হোক। আবার দলীয় সরকারের অধীনে নির্বাচন হয়েছিল 91 সালে প্রথম তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, সেদিন কিন্তু আওয়ামী লীগের আজকের সভানেত্রী প্রধানমন্ত্রী আজকের তিনি কিন্তু মান্নান সাহেবের সাথে এই এখান থেকে তেজগাঁও থেকে রমনা থেকে হেরেছিলেন, খোকা সাহেবের সাথে হেরেছিলেন। এখন আমার কথা হলো যে হার জিত থাকবে রাজনীতিতে নির্বাচনে, এটাও একটা নির্বাচনী বিউটি, কিন্তু জোর করে আপনি নির্বাচনে জিততে চাইবেন কেন? জোর করে ক্ষমতা পেশি শক্তি দিয়ে প্রশাসনকে কাজে লাগিয়ে আপনি কেন জিততে চাইবেন, কেন ক্ষমতা আসতে চাইবেন? জনগণ ম্যান্ডেট দিবে, জনগণ হচ্ছে রাষ্ট্রের মালিক, জনগণ হচ্ছে দেশের মালিক, জনগণ যাকে খুশি তাকে নির্বাচিত করবে। আপনার বক্তব্য একেবারে স্পষ্ট, আমরা একটু নাজমা আক্তার কাছে শুনে আসি। জি আমরা আমাদের বক্তব্য হচ্ছে আমাদের যে বক্তব্য যে আমরা এখন যেটা বলছি যে আমাদের দাবি একটাই, সেটি হচ্ছে সংবিধান সম্মত নির্বাচন, আর বিএনপির দাবি হচ্ছে কেয়ারটেকারের অধীনে নির্বাচন, যেই ব্যবস্থা বাংলাদেশের সংবিধানে নেই। এখন ওনারা বললেন যে আমরা করেছিলাম 15 ফেব্রুয়ারি নির্বাচনের পরে, আপনারা তো 15 ফেব্রুয়ারি নির্বাচনের পরে করেছিলেন, জনগণের আন্দোলনের তাড়া খেয়ে বাধ্য হয়ে করেছিলেন, তার আগে কেন করলেন? আমি বলি তখন আপনি তো জানেন তখন ছাত্র নেতা আপনারা, আমরাও রাজনীতি তখন পড়তাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আপনাদেরকে বাধ্য করা হলো কেন, করতে হলো কেন? আপনারা তারপর বাধ্য হয়ে
ওইটা করেই আপনাদেরকে আবার পালাতে হলো কেন, নির্বাচন দিতে হলো কেন? সেটি হচ্ছে জনগণের সম্পৃক্ততা ছিল আওয়ামী লীগের সাথে, সেই জন্য আমরা সেটা পেরেছিলাম। কিন্তু এখন যে নির্বাচনী ব্যবস্থা, যেটা সংবিধানসম্মত এবং জাতীয় সংসদের প্রায় 95% সংসদ সদস্যের হা ভোটের মধ্য দিয়ে যেই ব্যবস্থাটা ষোড়শ সংশোধনী হয়েছে, সেটিকে তো আপনি কখনোই কোনোভাবেই অগণতান্ত্রিক বলতে পারেন না। জি, এখন বলেন যে তত্ত্বাবধায়ক বা নিরপেক্ষ নির্বাচন। আপনি এই বিষয়ে বলবেন, আপনি এই বিষয়ে বলবেন, একটি বিষয় আমরা একটু পরিষ্কার হতে চাই, সেটি অ্যাডভোকেট রফিক সিকদার যেটি প্রশ্ন তুলেছেন যে এই কাঠামোতে, এই সাংবিধানিক নিয়মে, এই সংবিধানের আওতায় যে নির্বাচনের কথা আমরা বলছি, এই কমিশনের আওতায়, সেখানে দুটি উদাহরণ উনি দিয়েছেন। বরিশালেও প্রার্থীর ওপর আক্রমণ করা হয়েছে, শারীরিক নির্যাতন করা হয়েছে, বা যেটি আমরা বলি হামলা করা হয়েছে। গতকালকেও আশরাফুল আলম এটিও করা হয়েছে। এই দুটি আসলে আমরা বিচ্ছিন্ন ঘটনা বলি, যেভাবেই বলি, কিন্তু এটি অবশ্যই বিচ্ছিন্ন ঘটনা। বরিশালের যেটা আক্রমণ করা হয়েছে সেটিও তদন্ত করে তার বিচার হচ্ছে, এবং শুধু বাংলাদেশ না, আপনি পার্শ্ববর্তী ভারতে দেখেন, তাদের যে বিধানসভা নির্বাচন হলো, এখানে 35 জন মারা গেছে এবং কত হতাহত হয়েছে। তারা তো একটা মানে প্রচন্ড একটা গণতান্ত্রিক দেশ, তাদের গণতন্ত্র থেকে অনেকে শেখার বিষয় আছে, যেটা আমরাও বলি ভারতে সুষ্ঠু নির্বাচন হয়। না মানে এগুলো কি প্রয়োজন ছিল রাজবাক্তার? এই না না, প্রয়োজন ছিল না। আমি বলি আপনারা যে মিস্টার আলম, যিনি হিরো আলম যাকে বলছেন, আমি আজকে পুলিশের একটা ভাষ্য দেখলাম, তারা বলছে যে সে কিছু লোক নিয়ে ভিতরে প্রবেশ করেছিল, ওখানে অযাচিত ভাবে কোনো কারণ ছাড়াই বেশি উত্তেজিত হয়ে চিল্লাপাল্লা করছিল, মানে সেই চাচ্ছিল একটা ঘটনা ঘটুক। সে এই ধরনের ঘটনা ঘটানোর জন্য সে অন্যদের কিছু, ওখানকার যারা কিছু মানে ছেলেপেলে ছিল, ইয়াং জেনারেশন, তাদেরকে প্রভোক করেছে, যার কারণে এই এই যে এক কথা কাটাকাটিতে এইগুলি একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, যেটা আমাদের পার্টির পক্ষ থেকে নিন্দা করা হয়েছে, এবং পুলিশ যাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে ধরেছে। নির্বাচন কমিশন শক্ত স্টেপ নিয়েছে, নির্বাচন কমিশন মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে এটার ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য জাতিসংঘের পক্ষ থেকে উদ্বেগ জানানো হয়েছে। এখন সে যদি মনে করে যে তারা বলছে যে লাশ, দুটো লাশ আমাদেরকে লাশ ফেলে দিয়েছে, ফেলে দিয়েছে নাকি আপনাদের লাশের প্রয়োজন, আপনারা নিজেরাই ফেলছেন, বিষয়গুলি কিন্তু এখনো এভাবে ভাবার বিষয়। আমাদের তো লাশের প্রয়োজন নাই, আমাদের তো দেশটা এত শান্তি শৃঙ্খলার মতো থাকবে সেটি আমাদের অর্জন, সেটি আমাদের ক্রেডিট। কিন্তু আপনারা যখন লাশ চাইবেন, লাশ ফেলে আন্দোলনকে চাঙ্গা করতে চাইবেন, এটাই তো স্বাভাবিক। আপনারা মনে হয় এখন সেই কাজটি শুরু করেছেন, যে যার কারণে কিন্তু আওয়ামী লীগ এই যে আপনাদেরকে ওয়াশ করা বা আপনাদের পাশাপাশি কর্মসূচি দেওয়া, এটি একটি অন্যতম কারণ। এখন নির্বাচনী সিস্টেমকে বিতর্কিত করেছিলেন তো আপনাদের ইয়াজউদ্দিনের সরকার, অনিল ইবেনের সময়ে, যেই সরকার জননেত্রী শেখ হাসিনা যখন ক্ষমতায় থেকে বিদায় নিলেন 5 বছর কিসে, 1996 সালের ক্ষমতা গ্রহণের পরে যখন উনি আসলেন, উনি কেয়ারটেকারের হাতে সমর্পণ করে সুষ্ঠুভাবে সেখানে চলে আসলেন। কিন্তু বিএনপি কি করলো? বিএনপি তো সেটি না করে ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য তাদের বিচারপতির বয়স বাড়ানোর ব্যবস্থা করলো, তারপরে নিজেদের রাজবাক্তার আমরা এই বিষয়গুলো বহুবার আলোচনা করেছি, এগুলো নিয়ে আমরা আলাপ করব। আমি একটু শুনে আসি গোলাম সারোয়ার মিলনের কাছে। করতে হলো কেন তাহলে? বিএনপি তখন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করলো না কেন? কেন অনিল ইবেন হলো? জি, অনিল ইবেন তো বিএনপির এই যে যে অভিসন্ধি, দুরভিসন্ধিমূলক যে কর্মকাণ্ড এবং তাদের কারণে আন্দোলনের ফসল বাংলাদেশে। একটু বলতে দেন, আমার সময় তো বাইরে হচ্ছে একটু। তারা যে জিনিসটা এতদিন, তারা যখন ক্ষমতায় ছিল, এই যে কোন ব্যবস্থা নির্বাচন হবে, এইটি আইনে আইন কেন এটার ব্যাপারে আইন করেনি, কেন নির্বাচন কমিশন আইন করেনি, কেন আপনার সরকার ক্ষমতায় একদল শেষ হয়ে গেলে, ক্ষমতা শেষ হলে পরবর্তীতে নির্বাচনটা কিভাবে হবে, সেই নির্বাচনটা, সেই প্রক্রিয়া তারা কেন করে আসে নাই? তারা যখন ক্ষমতায় ছিল তখন করে আসে, তত্ত্বাবধায়ক সরকারকে বিতর্কিত করেছে। আর এখন যত দাবি আওয়ামী লীগকে বলবে যে আওয়ামী লীগ হচ্ছে অগণতান্ত্রিক সরকার, নিশিরাতের সরকার, আবার যত দাবি তাদের আওয়ামী লীগের কাছে, তাদের নেত্রীকে মানে জেলখানা থেকে মুক্ত দিয়ে বাসায় রাখতে হবে, সেটাও মাননীয় প্রধানমন্ত্রী সেই দাবি পূরণ করে তাকে, মানে সকল দাবি প্রধানমন্ত্রীর কাছে, কিন্তু আবার বলবে প্রধানমন্ত্রী অগণতান্ত্রিক। জি, অসংখ্য ধন্যবাদ, আমি আসব। সরকার অগণতান্ত্রিক, এই যে হাস্যকর কথাবার্তাগুলি তারা বলেন, এগুলি না বললেই ভালো হয়। আর রাসেল রাজনীতি আমি আসবো, বাংলাদেশ আওয়ামী লীগ চায় না। আমি আসবো নাজমা আক্তার, আমি একটু শুনে আসি।
গোলাম সারার মিলন, এই যে সাম্প্রতিক সময় মানে গতকালকের নির্বাচন এবং সার্বিকভাবে নির্বাচনের এখন যে অবস্থা চলছে, স্থানীয় সরকারের বেশ কিছু নির্বাচন হয়েছে এর আগে সিটি কর্পোরেশনে, তাতে করে যেই প্রশ্নটি তুলছেন জনাব রফিক সিকদার এবং ওনার দলের সমমনা দল, যে এই নির্বাচন কমিশন আসলে বিদ্যমান পদ্ধতিতে নির্বাচন কতটা সুষ্ঠু হওয়া সম্ভব? দেখেন, আমি নাজমা আপার কথাও শুনছিলাম, সিকদার ভাইয়ের কথা শুনছিলাম। নাজমা আপার যেটা বলছেন যে সংবিধানসম্মত নির্বাচন, ঠিক আছে, এটা যদি আমরা আমরাও বলি যে সংবিধানের সম্মত নির্বাচন হবে এবং সেখানে আমাদের নেতা পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ কিন্তু সেদিন শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছিলেন 90-তে, সংবিধানসম্মতভাবেই, যেটা কিছুটা ব্যর্থ করেছিল, যেটা পরবর্তী ইয়েতে সেটাকে সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে। আমি এই রেফারেন্সটা টানলাম এই কারণে, সংবিধানের ভিত্তিতে তো হবেই, কিন্তু সেখানে একটা ঐক্যমতের জায়গাটা থাকা উচিত। এখন প্রশ্নটা আসছে যে আমরা সংবিধানের মধ্য থেকে আমরা এই নির্বাচন কমিশনকে শক্তিশালী করার ব্যাপারে কোনো দলই কিন্তু স্ট্রংলি বলে না, ঠিক আছে, এই জায়গাটায় আসেন। যেমন ধরেন বরিশালে যে ঘটনাটা ঘটলো, কিংবা গতকাল হিরো আলমের কাছে যেটা ঘটলো, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই আস্থার জায়গাটায় কিন্তু আজকে, গতকালকে যেটা হলো যে আওয়ামী লীগের প্রার্থী, একটা ভালো প্রার্থী, সজ্জন ব্যক্তি আমি যতটুকু জানি, কিন্তু তার 11.সামথিং কিছু ভোট পেয়েছেন, অর্থাৎ আওয়ামী লীগের লোকজনই ভোট দিতে যায়নি। তো এই যে অবস্থা, ভোটের যে অবস্থা, কিংবা শান্তিপূর্ণ হয়েছে যে কথাটা বলতেছেন, তো 11% লোকের মধ্যে অশান্তি আর কীভাবে হবে? তার মধ্যে হিরো আলমের সাথে যে আচরণটা করা হয়েছে এইটা কিন্তু কাঙ্ক্ষিত না এবং এটা গ্রহণযোগ্য না। এই কারণে যদিও এটা ভোট সেন্টারের বাইরে হয়েছিল, সে গিয়ে ভিতরে যাই করতে চাইছিল সেটা তো সে করতে পারে নাই, কিন্তু বাইরে তাই বলে একটা প্রার্থী সে, তাকে এইভাবে আচরণটা না করলেও ভালো হতো। আজকে কী হয়েছে, আমরা সাংবিধানিকভাবে হিরো আলম একটা প্রার্থী হওয়ার সুযোগ পাইছে, কিন্তু দেখেন আজকে জাতিসংঘ তাকে নিয়ে উদ্বেগ প্রকাশ করতেছে, মার্কিন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল উদ্বেগ প্রকাশ করছে, মার্কিন স্টেটমেন্ট ডিপার্টমেন্ট থেকে তার সম্পর্কে পর্যবেক্ষণ করছে। এখানে একটা জিনিস বুঝতে হবে যে মার্কিনীদের লাস্ট কথা যেটা বলে গেছে যে বাংলাদেশে অবস্থা তারা পর্যবেক্ষণ করছে এবং বাংলাদেশে আগামী সুষ্ঠু নির্বাচনের উপর নির্ভর করে বাংলাদেশের ভবিষ্যৎ। এই কথার অর্থটা কিন্তু আমাদের উপলব্ধিতে যদি না আসে তাহলে কিন্তু ভুল করা হবে। আমি যেটা বলতেছি, আমি এখানে কোনো বিদেশিদের প্রভাব বলে তৈরি হোক এটা চাই না, আমরা আমাদের সমাধানটা করতে চাই। আমরা এই দেশে আমাদেরকে সতর্ক থাকতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী গতকালকে মন্ত্রীদেরকেও বলছেন যে আপনারা সাবধানে কথা বলেন। আজকে এই আওয়ামী লীগের যে ফ্রাঙ্কেনস্টাইন কিছু তৈরি হয়েছে, আওয়ামী লীগের যে কিছু অতি উৎসাহী লোক আছে, হাইব্রিড আওয়ামী লীগ আছে, তারা আওয়ামী লীগকে তো আজকে প্রশ্নবিদ্ধ করতেছে, তাদেরকে আজকে সেই চেইন অফ কমান্ডটা থাকা উচিত। কালকে যেই ঘটনাটা ঘটলো, তাদের কয়েকজন নাকি গ্রেপ্তার করা হয়েছে, কালকে যদি হিরো আলমের উপর এই জিনিসটা না করা হতো, হিরো আলমকে আগে আমরা বলতেছি রাজনীতিবিদদের ব্যর্থতা, তাকে আজকে ন্যাশনালি ধরেন হিরো বানা দিয়েছে, এখন যদি সে ইন্টারন্যাশনাল ফিগার হয়ে গেছে, তো এই দোষটা কাদের? আমি যেটা বলবো, যেটা আপা বলছেন যে আমরা আওয়ামী লীগ যেই সরকারে থাকুক কোনো লাশ চায় না। আজকে দেখেন আপনি বলেন মিলন, ডাক্তার মিলন মারা গেল 90 সনে এরশাদ সাহেবের সময়, আমরা তখন ক্ষমতায় এমপি ছিলাম, মন্ত্রী ছিলাম, মিলনের একটা ইস্যুতে কিন্তু টার্নিং পয়েন্ট হয়ে গেল একটা গভর্নমেন্ট চেঞ্জের। আমি চাই না যে এই সরকারের সময় এই জাতীয় কোনো রকম একটা কিছু ঘটে কোনো একটা ইস্যু তৈরি হোক। আমরা চাই একটা স্থিতিশীলতা, আমরা চাই, আমরা জাতীয় পার্টি কোনো সংঘাতে বিশ্বাস করে না, কারণ বারবার এই 90-এর পরিবর্তন, এই 85-এর পরিবর্তন, 111, এই জাতি কতকাল, এই ভবিষ্যৎ প্রজন্মকে কি আমরা রাজনীতিবিদ্যা কি এটাই দিয়ে যাব? আমরা তো একদম থাকবো না।